আমাদের আরসি এখন পুরো খুলে দিয়েছে লাইক ওই ভাইজারটা খোলার পর ডেরেলটা খুলবে খোলার পর তারপর ওই ভাইজারটা লাগাবে এটা হচ্ছে গানের পুরনো ভাইজার আর গাইস 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 এইটা একদম মিশন তো গাইস এটা হচ্ছে ডে 2 হ্যাঁ তখন আমরা বাইকে আছি আর ওখানে আমাদের ভাইজার কালকে আমরা লাগানোর চেষ্টা করেছিলাম অনেক হ্যাঁ কিন্তু লাগাতে আমরা পারিনি তো এই কারণে আমাদের কাজকে সার্ভিস সেন্টারে যেতে হবে কালকে আমরা সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম হ্যাঁ সার্ভিস সেন্টারে ফোন করার পর ওখানে বললাম যে আমরা এরকম অর্ডার করেছিলাম তো এটাকে আমাদের জাস্ট লাগিয়ে দিতে হবে তো ওরা বললো যে ঠিক আছে কোনো প্রবলেম না তোমরা চলে আসো তো আমরা ওই রাত্রেবেলা রাত হয়ে গেছিলো তারপর আমরা এটা পুরো আবার সেট করেছি সেট করার পর এখন আমরা যাচ্ছি আবার আজকে আমরা এটা লাগিয়ে ছাড়বো না হলে আর তো গাইস আমরা রোডে তো চলে এসেছি আর এখন আমাদের যেতে হবে ওই আর হর্ন কাজ করছে না আমার আর রোডে টানছে ও আমরা 390 কোথায় আছে আর সিগন্যাল কখন তুলবে আর উদ্দু দেবি চলো ইয়ার আর হর্ন কাজ করছে না ও আমি 390 এক্সাস্ট কিরকম লাগছে মানে গাইস আমরা দেখলাম অনেকটা জ্যাম হ্যাঁ তো ভাবলাম যে হয়তো কোনো হয়তো কিছু হয়েছে মানে অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু একটা হবে মানে জ্যাম যেরকম হয় তারপর দেখছি মানে এরকম বড় বড় গাড়ি সেই গাড়িগুলোকে দাঁড় করিয়ে ওখানে ইয়ে নেওয়া হচ্ছে মানে পুরো রাস্তা জ্যাম করে এটা আমরা চিনার পার্ক চলে এসেছি চিনার পার্ক আমাদের সার্ভিস সেন্টার এদিকে পড়বে আরে কাকু এটা হর্ন নেই তো গাইস আমাদের সার্ভিস সেন্টার তো আমরা চলে এসেছি ওনার গাড়ি আমাদের দেখে মনে হচ্ছে একটা KTM Powerparts লেখা যে ওরিজিনাল দ্বীপ আছে ফুল ভাইজার ওটা 9000 টাকা না তুমি চেক করে দেখো হঠাৎ বিনা কারণে কোন জলে পড়েনি গাড়ি পড়ে যায়নি কিছু হয়নি হঠাৎ মানে গাইস আমরা এটা ভাইজার যেটা আমরা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে ওটা হচ্ছে গিয়ে তোমার ডুপ্লিকেট ছিল হ্যাঁ মেইন যেইটা আছে সেটার প্রাইস তোমার পড়বে 9000 সামথিং আর আমার গাড়ি এখন ভিতরে গেছে ওটা দিয়ে কি প্রবলেম হচ্ছে তোমরা সব জানাবো ওয়ান ইটারনিটি লেটার ফ্রেন্ড আছে হ্যাঁ এ স্ট্যান্ড করে সালে ভিডিও ওয়াও ভাই ওয়া এটা মোচ কর দি তুমি তো বড় হেভি রাইডার ওকে 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 ফোন আমাদের এখন গাড়িটা নিয়ে গেছে ঠিক করছে ক্যামেরা এলাও নেই বাট আমি টুকটা করছি ওই দূর থেকে আর চলো আমাদের ওদিকে আরসি 390টা আছে ওটা দেখি ওটা কতদূর কাজ আছে আরসি চলে এসেছে এখানে ওদিকে আমাদের ডিউক এদিকে দুটো একসাথে কাজ হচ্ছে আর এখানে সত্যি খুশি লাগে আর যে আমাদের গাড়িটা ঠিক হয়ে যাচ্ছে মানে এত প্রবলেম হয় না আমাদের আরসি এখন পুরো খুলে দিয়েছে লাইক ওই ভাইজারটা খোলার পর ডেরেলটা খুলবে খোলার পর তারপর ওই ভাইজারটা লাগাবে এ ফিউ মোমেন্টস লেটার ঠিক আরসির মধ্যে যে যে জিনিসগুলো ছিল হ্যাঁ ওর সব এর মধ্যে আছে মিরার লাইট সব কিছু এটা হচ্ছে আমাদের পুরনো ভাইজার আর গাইস 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 এইটা একদম সেই লাগছে দেখতে আর সার্ভিস সেন্টার থেকে আমাদের এটা পুরো রেডি হয়ে গেছে দেন এবার দেখতে একদম পুরো ইনস্টাগ্রাম মানে আমরা যেটা চেয়েছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে দেন কালকে যেগুলো সব বললাম তো আর
প্রপার সবকিছু পারফেক্ট। এবার গাড়িটা একটু ওয়াশ করতে হবে বুঝলি, গাড়িটা ওয়াশ করার পর তারপর দেন আমরা একটা ফটোশুট আর তারপর সিনেমেটিক কিছু শট আমরা তোমাদের দেখাবো, যেটা একদম এই ভিডিও একদম শেষে হবে। এবার আমি তোমাদেরকে বলছি এটার প্রাইস কিরকম কি খরচা পড়লো। এটা আমরা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, এটা অরিজিনাল না। হ্যাঁ, এটা আমরা বুঝলাম সার্ভিস সেন্টারে গিয়েই। এটা অরিজিনাল যেটা আছে সেটার প্রাইস তোমার 9000 টাকা সামথিং পড়বে, আর আমরা এটা নিচে হচ্ছে গিয়ে 5000 কত আই থিঙ্ক, মনে নেই 4000-5000 নিচে তোমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে যে এটার অরিজিনাল কত নিচে। দেন এটুকুই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে পর আর একটা মোটিভেশন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।